বন্ধুরা, আহারে বাহারে বাই সানাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে পনির আলুর রসার রেসিপিটা শেয়ার করব। এই আলু পনিরের রসাটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আর সব কিছুর সাথেই কিন্তু এটি জাস্ট জমে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু পনিরের রসাটি করতে আমাদের কী কী লাগছে। এখানে আমি পনিরগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। নিয়েছি আলু, টমেটো কুচি, তেজপাতা আর পেঁয়াজ কুচি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলার একটা ফাইন পেস্ট করে নেব। গোটা গরম মশলার মধ্যে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি। এবারে আমরা নুন আর হলুদ দিয়ে পনিরগুলোকে হালকা ফ্রাই করে নেব। খুব বেশি একটা ফ্রাই করার দরকার নেই, হালকা ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটে তুলে নেব। ওই একই তেলে আমরা আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকেও আমরা হলুদ আর নুন দিয়ে কিন্তু ভেজে নেব। আলুগুলোকে আমরা একটু লাল করে ভেজে নেব। আলুগুলো আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমরা তুলে নেব। তেলে আমরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার তেজপাতাটাকে একটু ভেজে নিয়ে আমরা পেঁয়াজ কুচিগুলো এটাতে দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে এতে আমরা দিয়ে দেব 1 চামচ নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন মিক্স করে নিলাম। এবারে এতে আমরা আদা, রসুন, কাঁচা লঙ্কার গোটা গরম মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। ভালো মতন মিক্স করে আমরা এখানে টমেটো কুচিটা অ্যাড করে দেব। আমি এখানে 1টা টমেটো কুচি অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব সামান্য একটু চিনি। সব কিছুকে আমরা ভালো মতন মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। এবারে ঢাকনা খুলে নিয়ে আমরা এতে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমরা সামান্য একটু জল দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ঢেকে রাখব। এতে করে কিন্তু আমাদের আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এবারে এতে আমরা জল অ্যাড করব। আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন ততটা জল অ্যাড করবেন। আমি এখানে 1 বাটির মতন জল অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমরা ভালো মতন মিক্স করে নেব। এবারে এতে ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমরা অ্যাড করে দেব। পনিরের টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমরা এটাকে কুক করে নেব। দেখুন ঝোলটা আমাদের ফুটে গেছে, আমাদের আলু পনিরের রসাও কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমরা সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আলু পনির বা পনির আলুর রসা। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার রেসিপিটিকে লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।